আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে অফ পেজ এসিয়া হচ্ছে জন্য কিছু বা হচ্ছে কিছু ওয়ার্ড কালেক্ট করেছিলাম তো আজকে হচ্ছে অফ পেজ এসইওতে সেই কিওয়ার্ড গুলো আমাদের এসইওর জন্য কতটুকু উপযোগী বা হচ্ছে সেগুলো নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি বা হচ্ছে সেগুলো আমার কন্টেন্ট অথবা ওয়েবসাইট বা যে কোনো কিছুই হোক সেগুলো কিভাবে হচ্ছে র্যাঙ্ক করতে সাহায্য করবে তার পাশাপাশি হচ্ছে সেগুলো র্যাঙ্কিং কেমন কিওয়ার্ড গোল্ডেন রেশিও নামে একটা রেশিও আমরা আজকে বের করব তা আমি আমার স্ক্রিনটা শেয়ার করি আর লাস্ট ক্লাসে হচ্ছে আপনারা অনেকেই মোটামুটি স্ক্রিন শেয়ার আপনারা অনেকেই হচ্ছেন কিওয়ার্ড রিসার্চ করেছেন রিসার্চ করে হচ্ছে কিছু কিওয়ার্ড দিয়েছেন সেগুলো দেখেছে অনেকের ক্ষেত্রেই হচ্ছে অল্প অল্প করে যে যতটুকু পেরেছেন ততটুকু হচ্ছে শেয়ার করেছেন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পিওয়ার্ড এর পরিমাণটা একটু বেশি বাড়াতে হবে প্রথমে চলে যাচ্ছি আমরা আমাদের ডকশিটে আমাদের কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দেওয়া আছে বা হচ্ছে আমরা এগুলো লাস্ট ক্লাসে রিসার্চ করেছিলাম আজকে হচ্ছে আমরা অফ পেজে সিওতে সরাসরি এক্সেল শিটে যাব এক্সেল শিটে গিয়ে হচ্ছে একটা নতুন শিট নিব এবং নতুন শিটের মধ্যে হচ্ছে আমরা যে কিওয়ার্ড গুলো নিয়েছিলাম সেই কিওয়ার্ড গুলো রেশিও বের করব

কিওয়ার্ড গোল্ডেন রেশিও বলে থাকি কিওয়ার্ড গোল্ডেন রেশিও নিলাম এখানে হচ্ছে ছোট একটা কাজ করবো যে কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা বা কেজিআর গুলো হচ্ছে কিভাবে আমাদেরকে ভালো দেখাবে এবং তখন নাম্বার সার্চ রেজাল্ট পেজের মধ্যে হচ্ছে দেখাবে সেটা হচ্ছে আমরা একটু লিখে রাখি ভালো কেজিআর গুলো শুরু হবে পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে শুরু করে জিরো পয়েন্ট থ্রি ভিতরে এবং এগুলো হচ্ছে রেজাল্ট পেইজে আমাদেরকে রেজাল্ট দেখাবে এক থেকে পঁচিশ নাম্বার পেইজের মধ্যে এবং যেগুলো হচ্ছে খারাপ বা হচ্ছে ফোর কেজি এর

পরে বা হচ্ছে টোয়েন্টি ফাইভ নাম্বার পেজ বাহিরে দেখা এখন আমাদের কাজ হচ্ছে যে কান্ট্রি লোকেশনের জন্য আমরা কিওয়ার্ড গুলো নিচ্ছিলাম সেই কান্ট্রি লোকেশন অনুযায়ী আমাদের কান্ট্রি লোকেশন সেট করতে হবে কান্ট্রি লোকেশন সেট করার জন্য হচ্ছে একটু গুগলে চলে যাই সেটিংস এ যাবো সেটিংস এসে হচ্ছে আমরা কান্ট্রি লোকেশনটা একটু চেঞ্জ করবো বাংলাদেশ থেকে সরাসরি চলে যাচ্ছি ইউনাইটেড স্টেটস আমাদের প্রথম কিওয়ার্ড যেটা শর্টেল কিওয়ার্ড সেটা ছিল হচ্ছে মনিটর মনিটর লিখে সার্চ করি ইউএস রেজাল্ট হচ্ছে আমাকে দেখাচ্ছে যখন রেজাল্ট দেখাচ্ছে সেজন্য হচ্ছে আমরা চলে যাব আমাদের এক্সটেনশন এক্সটেনশনে এসে হচ্ছে আমরা কিওয়ার্ড সার্ফার এক্সটেনশনটাকে একটু অন করে দিব এবং রেজাল্টটাকে হচ্ছে আবার একটু সার্চের এর মধ্যে দেখ যখন সার্চের মধ্যে দিয়েছি দেওয়ানা মাত্রই হচ্ছে আমাকে এখানে কিছু রেজাল্ট দেখাচ্ছে এখানে ছোটখাটো আরো কিছু জিনিস দেখানোর কথা সেটা হচ্ছে ডোমেন রেশিও প্লাস হচ্ছে কোথায় কোথায় এই লিঙ্ক শেয়ার করা হয়েছে সেটা দেখার জন্য হচ্ছে আমরা সরাসরি আবার গোবা সাজেশন এক্সটেনশনটা হচ্ছে অন করে দেব গোবা সাজেশন এক্সটেনশন অন করে একটু রিফ্রেশ বা রিলোড দিবেন রিলোড দেওয়ার সাথে সাথেই হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা রেশিও বা একটা রিজার্ভ দেখাবে একটু ওয়েট করেন ওয়েট করার পরে হচ্ছে আপনাদের সামনে দেখানো শুরু করবে রেজাল্ট গুলো হচ্ছে এখানে নাইনটি টু সেভেন্টি কে টু বা হচ্ছে ২১৩ একটা চেইন এর করে হচ্ছে দেখাচ্ছে এগুলো হচ্ছে মূলত আমার এই কিওয়ার্ড এর উপর ভিত্তি করে ওয়েবসাইটটা কিভাবে র্যাঙ্ক করছে এবং গুগলে কত নাম্বার পেয়েছে সরি এই ওয়েবসাইট গুলো কতগুলো ব্যাকলিং ক্রিয়েশন আছে এবং প্রতি মাসে কেমন করে ভিউ আর এই ওয়েবসাইটে ভিজিট করছে প্রথম নাইনটি সিক্স যেটা এটার উপরে যদি মাউস কার্স রাখি তাহলে হচ্ছে আমাকে এখানে এখন কোন রেজাল্ট দেখাচ্ছে না একটু ক্লিক করে দেখি আমি রাখার সাথে সাথে হচ্ছে ডোমেইন অথরিটি হচ্ছে দেখাচ্ছে মানে এই ওয়ার্ডের উপরে এই ওয়েবসাইট এর ডোমেইন অথরিটি হচ্ছে নাইনটি সিক্স ডোমেন রেশিও গুলো হচ্ছে ভালো সেভেন্টি আপ সত্তর থেকে উপরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ভালো ডোমেন অথরিটি বা ভালো রেজাল্ট ওয়ান পয়েন্ট ওয়ান কে এটা হচ্ছে কত হাজার মানুষ এই ওয়ার্ড লিখে সার্চ করে ওয়েবসাইটে ভিজিট করছে তার একটা রেজাল্ট আমাকে উপরে দেখাচ্ছে আবার একই সাথে হচ্ছে এখানেও একটা দুই লক্ষ এক হাজার পার্সন এস্টিমেটেড ভিজিট দেখাচ্ছে সার্চ ভলিউমে একটু আসি আমাকে একটু পার্থক্য দেখাবে এবং এটাও হচ্ছে আমার আচ্ছা দুইটা রেজাল্ট হচ্ছে আমার কাছাকাছি দেখাচ্ছে যেহেতু আমরা ফ্রি এক্সটেনশন ব্যবহার করছি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কিছু রেজাল্ট কাছাকাছি বা এক্সপেক্টেড একটা রেজাল্ট দেখাবে আচ্ছা দুই লক্ষ এক হাজার এবং হচ্ছে দুই লক্ষ হচ্ছে হাজার দুইটাই প্রায় সেম চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারের একটা পার্থক্য আছে ঠিক আছে মনিটর কিওয়ার্ড কারণ দুইটা দুইটা এক্সটেনশন দুই রকম ইউনাইটেড স্টেটস এবং এটাও হচ্ছে ইউনাইটেড স্টেটস আপনাদের ক্ষেত্রে অনেকের দেখা যাবে যে যখন এক্সটেনশন নিয়ে কাজ করেন তখন হচ্ছে কান্ট্রি লোকেশন আমার যে কান্ট্রি অনুযায়ী হচ্ছে বের করতে চাচ্ছি সেই কান্ট্রির লোকেশন দেখায় না যদি না দেখায় তাহলে হচ্ছে ফ্ল্যাগের মধ্যে ক্লিক করেন ফ্ল্যাগের মধ্যে ক্লিক করে হচ্ছে আপনার এক্সপেক্টেড যে বায়াত থাকবে তার কান্ট্রি লোকেশনটাকে হচ্ছে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে হচ্ছে ওই রিলে ওই কান্ট্রি লোকেশন অনুযায়ী হচ্ছে আমাকে রেজাল্ট গুলো বা হচ্ছে ভলিউমটা দেখাবে ঠিক একই রকম এখানেও কান্ট্রি লোকেশনের নাম লিখে সার্চ করবেন সেট হয়ে যাবে বাকি সিপিসি এস পিডি এগুলো হচ্ছে আমার দেখার দরকার নাই পিডি হচ্ছে পেজ ডোমেইন রেশিও বা পেড সার্চ ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে আমরা যে রেজাল্টটা নিব মান্থলি সার্চ ভলিউম দুই লক্ষ এক হাজার বার আমার কিওয়ার্ড হচ্ছে মনিটর মান্থলি সার্চ ভলিউম দুই লক্ষ এক হাজার বার এবং এই কিওয়ার্ড বা হচ্ছে ওয়ার্ডের উপরে প্রত্যেকটা ওয়েবসাইটের ডোমেন রেসিও কত নাইনটি সিক্স এইটি নাইন নাইনটি থ্রি নাইনটি থ্রি নাইনটি টু অ্যাভারেজ যদি হিসাব করি তাহলে হচ্ছে এটা আমার নাইনটি টু টু নাইনটি থ্রি পর্যন্ত আছে আচ্ছা যেহেতু একটা রেজাল্ট পেলাম সেহেতু হচ্ছে আমরা কি নিয়ে ফেলবো কিওয়ার্ডটা হচ্ছে মনিটর মান্থলি সার্চ ভলিউম হচ্ছে দুই লক্ষ এক হাজার বার আচ্ছা অল ইন টাইটেল নাম্বার এই মনিটর ওয়ার্ডটা যতগুলো ওয়েবসাইট আছে অথবা হচ্ছে যতগুলো কন্টেন্ট আছে সেগুলো সেগুলোতে ইন্ডিভিজুয়ালি কতবার ব্যবহার করা হয়েছে সেই রেজাল্টটা আমার দেখতে হবে সেই রেজাল্ট দেখার জন্য হচ্ছে সেই রেজাল্টটা দেখানোর জন্য আমরা টুলসের মধ্যে ক্লিক করি টুলসের মধ্যে ক্লিক করলে এখানে একটা অ্যাপাউড রেজাল্ট আপনারা দেখতে পাবেন প্রতি সেকেন্ডে কত হাজার বার বা কত লক্ষ কত কোটি মানুষ হচ্ছে এই ওয়ার্ড লিখে গুগল এ সার্চ করছে সেটা রেজাল্ট দেখাচ্ছে এবং ওয়েবসাইট এই ওয়ার্ডটা ইন্ডিভিজুয়ালি কতবার ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে মিলেমিশে দেখাচ্ছে এখন ইন্ডিভিজুয়ালি কতবার দেওয়া আছে সেটা দেখার জন্য একটা কোলন দেন অল ইন টাইটেল লিখে সার্চ করুন এবং অল ইন টাইটেলটা হচ্ছে একসাথে বসাবো বসিয়ে এন্টারপ্রেস করি সেখানে হচ্ছে দুই লক্ষ এক হাজার বার দেখাচ্ছে একটা মিনিট সামনে বসে আচ্ছা এই যে সামনে বসানোর পরে হচ্ছে এক্সাক্ট রেজাল্ট আসবে প্রায় ১৬ কোটি বার বা এক কোটি সাইট লক্ষ বার হচ্ছে ব্যবহার করা হয়েছে আচ্ছা অল ইন নাম্বারটা হচ্ছে আমি এখানে তুলে নিচ্ছি ওকে একটা রেজাল্টের একটা কিওয়ার্ড এর রেজাল্ট বললাম আস্তে আস্তে হচ্ছে আমরা শর্ট টেইল পাশাপাশি হচ্ছে লং টেইল কিওয়ার্ড গুলো করা বের করব দেন গেমিং মনিটর বেস্ট গেমিং মনিটর মনিটর আমরা একটু ডিফারেন্ট কিওয়ার্ড গুলো বের করার ট্রাই করি বেস্ট মনিটর আসছে চল্লিশ হাজার পাঁচশো বার করে হচ্ছে সার্চ করা হচ্ছে ডোমেন এইটি নাইন সেভেন্টি ওয়ান এইটি নাইন নাইনটি নাইনটি টু নাইনটি ওয়ান এটা এইটি ফাইভ আমরা এখানে যত সম্ভব ডোমেন লিখি সম্পর্ক লিখিনি আগেরটাতে ছিল হচ্ছে নাইনটি টু এখনকারটাতে হচ্ছে এইটি ফাইভ কিওয়ার্ডটা হচ্ছে আমাদের বেস্ট গেমিং মনিটর চল্লিশ হাজার পাঁচশো বার এন্টারপ্রেস করিস হচ্ছে টুলের মধ্যে আসিস একুশ হাজার দুইশো বার করে হচ্ছে পার্ট গেমিং মনিটর দেন কিওয়ার্ড কি ছিল বেস্ট গেমিং মনিটর প্রাইস কান্ট্রি লোকেশন আমরা দুইটা জিনিস দেখবো একটু কান্ট্রি লোকেশন এবং হচ্ছে আমার ইয়ার প্রাইস ইন ইউএসআর আচ্ছা প্রতি মাসে জিরো পার্সেন্ট হচ্ছে সার্চ করছে এই দিয়ে তারপরেও যদি আমি স্ক্রোল করে দেখি পিসি ম্যাগ বা পিসি পিসি ম্যাগাজিন গেমার বেস্ট বাই আর টমস হার্ডওয়ার এই ধরনের ওয়েবসাইট গুলো আমাকে দেখাচ্ছে এবং এদের ডোমেন অথরিটি যদি দেখি এইটি নাইন পিসি ম্যাগ ডোমেন অথরিটি নাই তারপরে হচ্ছে এইটি নাইন টম হার্ডওয়্যার হচ্ছে নাইনটি অ্যাভারেজ নাইনটি ধরা যায় বা হচ্ছে এইটি ফাইভ ধরা কিছু কিছু দেশীয় হচ্ছে আবার সেভেনটি সেভেনটি ওয়ানভাবে পাব তো এটাকে হচ্ছে আমরা নাইন্টি ধরছি হচ্ছে জিরো হচ্ছে নাইনটি

এখানে ছোটখাটো কিছু জিনিস আছে হয় সেটা আমরা নিজেরা বিচার বিশ্লেষণ করে হচ্ছে আমাদেরকে দিতে হবে এলসিডি বা হচ্ছে এলইডি কালার মনিটর ওকে এম্বুলেট মনিটর এগুলো হচ্ছে দেখবেন लास्ट ক্লাসের কথা আপনাদের একদম স্মরণ দিয়েছিলাম এম্বুলেট মনিটরের

পাঁচশো পঁচিশ ডোমেন অথরিটি হচ্ছে আমাদের এখন কিছু ওয়েবসাইট হচ্ছে এইটি ফাইভ নাইনটি সিক্স তাও আমার ইমুলেট ওয়ার্ডে আসতেছে যেহেতু এটা শর্ট টেল কিওয়ার্ড এটা ডোমেন অথরিটি ভালো নাইনটি কম্পিউটার মনিটর এটা শর্ট টেল কিওয়ার্ড আমরা একটু লং টেল যাই বেস্ট কার্ড মনিটর ফর ওয়ার্ক কপি

so Beach, eighty-five, I want six. five. Then ultra wide monitor for laptop uh, card monitor for laptop. Ultra wide monitor for laptop zero. Domain authority eighty nine, ninety two, ninety six.

এখানে দুইটা সিমিলার ওয়ার্ড আছে এগুলো হচ্ছে একটু দেখে দেন হচ্ছে রেজাল্ট বের করল মনিটর ফর ল্যাপটপ হ্যাঁ আচ্ছা আচ্ছা

ল্যাপটপ ডেস্কটপ এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি লিখে লিখে সার্চ করে আমাদেরকে দেখতে হবে আঠারো হাজার একশো এটাও হচ্ছে নাইনটি ফাইভার নতুন একটা ওয়েবসাইট ব্যাংক করতেছে তারা

আমরা একশো মনিটর ফর গ্রাফিক ডিজাইন এটা এবং হচ্ছে কম্পিউটার মাউন্ড হোস্টেল এই কয়েকটা কিওয়ার্ড দেখেই হচ্ছে আমরা রেশিওটা বের করা ছেড়ে

The photographics photo of this. That's more photographic than a photographic service. Zero don't have Five, four, five.

last one which sure i computer monitor for self. direct country location there have outside the outside. well not a 93 is going to

কারেক্ট একটা চেঞ্জ করে দেন আমরা সব রকম রেজাল্ট হচ্ছে বের করে ফেলেছি মান্থলি সার্চ ভলিউম কেমন মাসে অল ইন টাইটেল ইন্ডিভিজুয়ালি গিয়ে হচ্ছে দেখা আছে দেখেন রাইস হচ্ছে টিম প্রত্যেকটা কিওয়ার্ডে হচ্ছে রেজাল্ট আমার এখানে দেখা আছে তো রেশিও বের করার জন্য হচ্ছে এখানে আসেন ইকাল টু দেন নাম্বার কে হচ্ছে ধরেন আচ্ছা ইকুয়েল টু দেন মান্থলি সার্জ ভলিউম কে ভাগ করবেন হচ্ছে অল ইন টাইটেল নাম্বার মান্থলি সার্জ ভলিউম সিলেক্ট করেন দেন হচ্ছে ভাগ স্ল্যাশ সি কলমটাকে হচ্ছে সিলেক্ট করেন সিলেক্ট করার পরে হচ্ছে দুইটাকে ভাগ দেখাচ্ছে এন্টার প্রেস করেন সবগুলো রেজাল্ট একসাথে বের হয়ে যাওয়ার কথা ওখানে হচ্ছে ডিরেক্ট ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে সবগুলো রিমুভ হয়ে গেছে আসেন এখানে হচ্ছে আমাকে কিছু ইরো রেজাল্ট দেখাচ্ছে জিরো জিরো হবে এখানে হচ্ছে আমি অটো জিরো বসাই দিয়েছি আচ্ছা এখানে আমাদের হচ্ছে কিছু রেজাল্ট দেখাচ্ছে রেজাল্ট গুলো কেমন দেখাচ্ছে এই কোনতে বড় হচ্ছে বড় করার পর হচ্ছে আমাকে এখানে কিছু রেজাল্ট দেখাচ্ছে যেমন এটা 63.33 তে চলে গেছে এগুলো হচ্ছে জিরো দেখাচ্ছে এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ এটা হচ্ছে থ্রি পয়েন্ট দেখাচ্ছে এটা জিরো দেখাচ্ছে এখানেও আবার জিরো জিরো করে হচ্ছে দেখাচ্ছে আবার এটা থ্রি পয়েন্ট থ্রি টু সেভেন এইট পয়েন্ট নাইন টু ফাইভ করে হচ্ছে দেখাচ্ছে আমরা এখানে দুইটা কথা বলেছিলাম যেটা হচ্ছে গুড কেজিআর এবং পোয়ার কেজিআর

আহ থ্রি ওয়ান থেকে শুরু করে জিরো পয়েন্ট সেভেন জিরো বা সেভেন জিরো পর্যন্ত হচ্ছে আমরা লিখেছি এবং রেজার্ট পেজ হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস পেজ এখন পেজ গেমিং মনিটর এটা ওয়ান পয়েন্ট নাইন ওয়ান এ চলে গেছে অবভিয়াসলি এটা পোর কেজিয়া আর স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে এটা পুওর কেজি আর ছোটখাটো কিছু বিষয় একদম মনোযোগ সহকারে সবে খেয়াল করবেন আচ্ছা দেন এই কিওয়ার্ডটা কি কিওয়ার্ড কেমন ধরনের কিওয়ার্ড একটু বলেন তো আমাদেরকে মাথায় রাখতে হবে শর্ট টেল কিওয়ার্ড যদি রেজাল্ট খারাপও দেখায় এগুলো হচ্ছে আমার ভালো একটা ভালো কিওয়ার্ড এবং এই কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে অলরেডি ওয়েবসাইট গুলো র্যাঙ্ক করছে ঠিক আছে এখানে হচ্ছে আমার কালার দিয়ে কিছু জিনিস মেনশন করতে হবে কি জিনিস মেনশন করবেন ফর ফর রিগ্রুপ ফর র‍্যাঙ্কিং দেন ফরটা হচ্ছে the yeah right যেগুলো গুড হবে সেগুলোকে হচ্ছে এর বলে মোটামুটি চলবে এবং গুডটা হচ্ছে একদম রেড করে দিব মানে যেগুলো বায়ারদেরকে নিষেধ করবো যে এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তাই নাই আসেন আমরা একটু কালার করি এই যে প্রথম যে কিওয়ার্ড এটা শর্ট টেল বেস্ট গেমিং মনিটর এটাও শর্ট টেল এই দুইটা শর্ট টেল কিওয়ার্ড যেহেতু আমার ডোমেন অথরিটি ভালো দেখাচ্ছে শর্ট টেল কিওয়ার্ড এগুলোকে হচ্ছে আমি গ্রিন কালার করে দিচ্ছি বেস্ট গেমিং মনিটর আমি মান্থলি সার্ট বলি ওনাও পাই নাই তারপরে হচ্ছে অল ইন টাইটেল নাম্বারও পাই নাই রেজাল্ট আমাকে জিরো দেখাচ্ছে ডোমেন অথরিটি নাইনটি দেখাচ্ছে এই কিওয়ার্ডটা লিখলে হচ্ছে আমাকে কিছু রেজাল্ট দেখায় তবে সিমিলার কোন কিওয়ার্ড না প্রত্যেকটাই হচ্ছে জিরো দেখাচ্ছে এবং ডিরেক্ট জিরো দেখানোর মানে হচ্ছে এগুলোকে আমরা রেড ধরি আবার এগুলো শর্ট টেল কিওয়ার্ড মধ্যে যদি পড়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলোকে আমরা ইয়েলো কালার করে দিই পার্থক্য আচ্ছা আমি এটাকে হচ্ছে এখন রেড করে দিচ্ছি এমুলেট মনিটর এটা কন্টেন্টের জন্য হচ্ছে ব্যবহার করা হচ্ছে এটাকে হচ্ছে আমি ইয়েলো করে দিচ্ছি এটা র্যাঙ্ক করানো যায় এবং অল ইন টাইটেল নাম্বারে হচ্ছে এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে আচ্ছা বেস্ট কার্ড মনিটর ফর ওয়ার্ক অফিস ওয়ার্ক এটা মান্থলি সার্চ ভলিউম আছে অল ইন টাইটেল নাম্বার খুব কম যখন রেশিও বের করেছি তখন হচ্ছে আমাকে ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি রেজাল্ট দেখাচ্ছে এটাকে হচ্ছে আমি রেড করে দিচ্ছি কারণ এভাবে হচ্ছে কিওয়ার্ড দেওয়া আছে কিন্তু এগুলো র্যাঙ্ক করাতে খুব টাফ আর্দ্রা হোয়াইড কার্ড এগুলোকে হচ্ছে আমি ইয়োলো কালার করে দিচ্ছি কারণ এগুলোর একটা একটা রেজাল্ট আছে মান্থলি সার্ভ ভলিউম কিন্তু অল ইন টাইটেল নাম্বারে ব্যবহার হচ্ছে এবং এগুলো লিখানো মাত্রই হচ্ছে আমাকে আবার রেজাল্টও দেখাচ্ছে এখানে দুইটা কিউয়ার্ড আছে এবং দুইটাই হচ্ছে সিমিলার সিমিলার ওয়ার্ড ব্যবহার করেছে একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে পোর্টেবল এই দুইটা কিওয়ার্ড কে হচ্ছে আমি কিভাবে মেনশন করব বা কিভাবে মেনশন করতে পারি একটা রেজাল্ট হচ্ছে থ্রি পয়েন্ট একটা হচ্ছে জিরো এই দুইটাকে হচ্ছে আমি একটাকে ইয়েলো করে দিতে পারি আর একটাকে হচ্ছে গ্রিন করে দিতে পারি এখন প্রশ্ন আসতে পারে দুইটা সিমিলার ওয়ার্ড একটা রেজাল্ট হচ্ছে সেভেন পয়েন্ট পয়েন্ট সেভেন টু জিরো পয়েন্ট সেভেন টু মানে হচ্ছে ফোর কেজি আর এর মধ্যে পড়ে গেছে এটাকে হচ্ছে আমি গ্রিন করে দিয়েছি আরেকটা হচ্ছে থ্রি পয়েন্ট এইট ফাইভ দুটাই তো হচ্ছে আমার রেজাল্ট পুয়ার রেজাল্ট র্যাঙ্কিং আমাকে পুয়ার রেজাল্ট দেখাচ্ছে না কিন্তু দুটাকে হচ্ছে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিলাম কেন কার কোনো আইডিয়া একটা তো হচ্ছে মান্থলি সার্চ এবং অল অল এন টাইটেল বেশি দেখাচ্ছে বিষয়টা হচ্ছে আমরা যা লিখে সার্চ করি এক্সট্রান্নাল মনিটর ফর ল্যাপটপ বা হচ্ছে একস্টার্নাল মনিটর ফর কম্পিউটার বা হচ্ছে পিসি যাই লিখি আমার এগুলো তো হচ্ছে প্রতি মাসে কেউ না কেউ এই ওয়ার্ডগুলো লিখে সার্চ করছে সার্চ করার কারণে হচ্ছে এগুলো গুগলের এ আসতেছে বা গুগলের এ হচ্ছে আমাকে দেখাচ্ছে দেখানোর কারণে হচ্ছে আমরা এগুলোকে দুটা মার্কিং দিয়েছে যেহেতু এটা 3 পয়েন্টে চলে গেছে এটাকে আমরা মিডিয়াম রেঞ্জ ফর র‍্যাংকিং দিছি ঠিক আছে পরেরটা হচ্ছে আমার ভালো রেজাল্ট দেখাচ্ছে এবং একই সাথে হচ্ছে দুইটা দি ডোমেইন অথরিটি বা ডোমেইন রেশিও অনেক ভালো ডান 4K মনিটর ফর গ্রাফিক্স ডিজাইন এটাকে মান্থলি সারভলও নাই অল ইনটাইটেল নাম্বার আছে কিন্তু রেজার্ভ 092 এটা হচ্ছে একটু রেজাল্ট ছাড়া এটাকে হচ্ছে আমরা রেড করে দিচ্ছি সময় দিবেন আমাকে আচ্ছা এটাকে হচ্ছে কোনো রেজাল্ট ভালো কোনো রেজাল্ট পাচ্ছি না দেখেই হচ্ছে এটাকে আমরা রেড করে দিচ্ছি বাকি যেগুলো আছে এখানে সবগুলোই হচ্ছে আমার শর্ট টেল কিওয়ার শর্ট ট্রেলার মধ্যে হচ্ছে মনিটর ফর গ্রাফিক্স আর্টিস্ট এটাকে হচ্ছে আমি যেহেতু মান্থলি সার্চ ভলিউমটা একটু অল ইন টাইটেল নাম্বারটা হচ্ছে একটু ভালো রেজাল্ট দেখাচ্ছে এটাকে আমি বিন করে দিচ্ছি এবং এই কিউআরটাও হচ্ছে আমার পয়েন্ট বা হচ্ছে থ্রি টুর মধ্যে আছে মান্থলি সার্চ ভলিউম ভালো আছে এবং অল ইন টাইটেল নাম্বারও ভালো আছে এবং এই দুইটা যদি হিসাব করে দুইটাই হচ্ছে আমার শর্ট টেল কিউআর এই দুইটাকে হচ্ছে আমি করে আমরা প্রায় তেরোটা কিওয়ার্ড হচ্ছে বা হচ্ছে প্রায় তেরোটা কিওয়ার্ড নিয়ে হচ্ছে আমরা কাজ করেছি এবং এই তেরোটা কিওয়ার্ড থেকে আমি ভালো কিওয়ার্ড এবং কিওয়ার্ড বা হচ্ছে যেগুলো আমাদের জন্য একদমই ভালো না একটু সাজা দেখেন তো আমার কয়টা কিওয়ার্ড বাদ গেছে কয়টা কিওয়ার্ড সাজেশন আমরা বায়ারদেরকে দিতে পারি যারা চারটা বলতেছেন আপনারাও ঠিক আছেন কিন্তু হচ্ছে আমাকে ভালো খারাপ দুইটা মিলিয়ে হচ্ছে এই কিওয়ার্ড গুলো দিতে হবে এবং আমি তো এখানে বলেই দিচ্ছি যেগুলো হচ্ছে ভালো র্যাঙ্কিং করবে মিডিয়াম রেঞ্জ মানে মোটামুটি হচ্ছে র্যাঙ্কিং করবে এবং হচ্ছে যেগুলো টোটালি হচ্ছে র্যাঙ্ক করবে না বায়ারকে সাজেশন হিসেবে বলে দিচ্ছি যে কিওয়ার্ড গুলো তুমি ব্যবহার করতে পারো না হচ্ছে হচ্ছে তুমি যদি ব্যবহার করো তাহলে এগুলো খুব খারাপ রেজাল্ট হবে এবং এগুলো যদি ব্যবহার করো কম্পারিটিভলি ভালো রেজাল্ট আসবে মিডিয়াম রেঞ্জ এবং এখানে যে কিওয়ার্ড গুলো দেখছি এগুলো হচ্ছে আমার ভেরি গুড ফর র্যাঙ্কিং আমার ওয়েবসাইটে যদি ব্যবহার করি খুবই ভালোভাবে কাজ করবে এখন ভালো কাজ করার জন্য আমার এখানে যে কিওয়ার্ডগুলো নিয়েছি ম্যাক্সিমাম হচ্ছে দেখেন শর্ট টেল কিওয়ার্ড একটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড ফর যদি কাউন্ট করি চারটা ওয়ার্ড এখানেও হচ্ছে চারটা ওয়ার্ড এভাবে যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমার ম্যাক্সিমামই শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে পড়ছে শর্ট টেল কিওয়ার্ডে যখন পড়ে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কম্পিটেটর ওয়েবসাইট গুলোর সাথে বা কম্পিটেটর যে ই কমার্স সাইট থাকবে বা যেই থাকুক তার সাথে হচ্ছে আমার কিওয়ার্ড নিয়ে আমার প্রজেক্ট নিয়ে কাজ করতে গেলে হিমশিম খেতে হবে যার কারণে আমরা ভালো খারাপ দুইটা কিওয়ার্ড হচ্ছে মিক্স করে বায়ারকে দেই যেন তার ওয়েবসাইটটা সুন্দর করে র্যাঙ্ক করাতে পারে আচ্ছা এখন আসেন এই কিওয়ার্ড গুলো সাজেশন যেহেতু দিয়েছি তাহলে হচ্ছে তাদেরকে এই সাজেশন অনুযায়ী প্রত্যেকটা কিওয়ার্ড তাদের কোথায় কোথায় বসালে ওয়েবসাইটের র্যাঙ্কিংটা ভালো হতে পারে বা হচ্ছে তাদেরকে সাজেশন দিব তোমার ওয়েবসাইট যদি হয় তাহলে হচ্ছে তোমার ওয়েবসাইটে কোন 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 জায়গাতে তুমি এই কিউয়ার্ডগুলো বসাতে পার আচ্ছা বসানোর জন্য এক্সাম্পল আমরা এক্সটেনশনের প্রয়োজন নাই এক্সটেনশন অফ করে দিলাম গুগলে যাবো একটু কান্ট্রি লোকেশন একটু চেঞ্জ করুন সবগুলো ওয়েবসাইট একই রকম ভাবে আপনাদেরকে দেখাবে না তবে লিখে সার্চ করুন আমাকে স্টারটেকের ওয়েবসাইটটা টা দেখাচ্ছে মনিটর প্রাইস ইন বাংলাদেশ ওকে ওয়েবসাইটটা নতুন একটা টাইপের ওপেন স্টারটেক যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট এর ভেতরে হচ্ছে তাদের এসিও করে দিতে হবে এখন এটা ওয়েবসাইটেও করতে পারেন বা তারা যদি কন্টেন্ট ক্রিয়েশন করে কন্টেন্ট ক্রিয়েট ও করে দিতে হবে অথবা হচ্ছে তাদের ইউটিউব হচ্ছে ইউটিউব চ্যানেলেও এসিও করে দিতে হবে বিভিন্ন জায়গাতে হচ্ছে এই এসিও কাজ লাগে আমাদের মনিটর ওয়ার্ডটা নিলাম তাদের যে ওয়েবসাইট এর লিঙ্ক দেখাচ্ছে সেই ওয়েবসাইট এর হচ্ছে আমরা নতুন একটা টাইপ ওপেন করেছি ওয়েবসাইটে যখন দেখাবেন সেই ক্ষেত্রে হচ্ছে ডিফল্ট কিছু জিনিস হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে ডিফল্ট জিনিস কি এগুলো হচ্ছে আপনাদের সবার মনে থাকে মনে রাখতে হবে আচ্ছা ওয়েবসাইটে কোথায় হচ্ছে এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে মনিটর প্রাইস ইন বাংলাদেশ ঠিক আছে এবং নিচে ছোট একটা ডিসক্রিপশন দেওয়া আছে এগুলো কোথায় গেলে আমরা পাবো প্রত্যেকটা ওয়েবসাইটের টাইটেল খেয়াল করতে হবে টাইটেল খেয়াল করার জন্য হচ্ছে ওয়েবসাইটে আসি ওয়েবসাইট থেকে হচ্ছে সরাসরি ভিউ পেজ করতে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে চলে যাবো ভিউ পেজ সোর্সে ক্লিক করার সাথে সাথে হচ্ছে ওয়েবসাইটের পুরো কোডটা আপনাদের কাছে চলে আসবে এগুলো সবগুলো ওয়েবসাইটে আবার এটা দেখাবে না আমি স্টার ওয়েবসাইট অন করেছি আমি টেকল্যান্ডের ওয়েবসাইটে যাই গ্লোবাল ব্র্যান্ড ডট কম আর রায়ান্স রান্স কেন পাবো তো লাইক আমি টেকল্যান্ডার ওয়েবসাইট পে না দেখেন এখানে যদি ভিউ পেজ সোর্সতে আসি পেজ সোর্সতে তাদের কোডগুলো দেখাবে ওয়েবসাইটের কোড দেখাবে কিন্তু এমনভাবে দেখাবে যেটা হচ্ছে আপনি ধরতেও পারবেন ঠিক আছে কোডগুলো এরকম করে দেখাবে আবার এটা হচ্ছে কোথাক গ্লোবাল ব্র্যান্ড এদের ওয়েবসাইটটাতে আসি ভিউ পেজ সোর্সতে আসি ভাবে দেখানোর কথা এখানে প্রপার্টি অনেক কিছু দেওয়া আছে আপনার কোন কোন জায়গাতে থাকে সেগুলো হচ্ছে কোডিং বা কোন কোন জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে দেখতে হবে জাস্ট এগুলো মনে রাখতে হবে এগুলো আপনাদের মুখাক্ত করতে হবে না বা হচ্ছে আহ আপনাদের ভিতরে গিয়ে গিয়ে হচ্ছে দেখতে হবে না ঠিক আছে জাস্ট এগুলো মনে রাখতে হবে যে বায়ারকে আমরা সাজেশন হিসেবে এগুলো বলতে পারি প্রত্যেকটা ওয়েবসাইটের টাইটেলটা খেয়াল করবো টাইটেলে মনিটর প্রাইস ইন বাংলাদেশ গেমিং মনিটর বা হচ্ছে মনিটর বা বেস্ট গেমিং মনিটর এভাবে যাই লিখবেন সব কিছু হচ্ছে টাইটেলের মধ্যে দিয়ে দেওয়া থাকে আচ্ছা তো আমাদেরকে দেখতে হবে টাইটেলটা টাইটেলটা বসালাম টাইটেল বসানোর পরে আচ্ছা আমি এটা গুলো হচ্ছে কেটে দিচ্ছি শুধু স্টার ট্যাকেটটা নিয়ে হচ্ছে কাজ করি আচ্ছা টাইটেল দেওয়ার পরে আমার এখানে হচ্ছে একটা ওয়ার্ড লিখা আছে যে মনিটর প্রাইস ইন বাংলাদেশ স্টার্ট ফ্রম বিডি থ্রি থাউজেন্ড ছোট একটা কথা দেওয়া লিখা আছে ছোট যে কথাটা লিখা আছে এখানে মনিটর ওয়ার্ডার ওয়ার্ডটাকে হচ্ছে বোল্ড করে দিচ্ছে এগুলো ইন্ডিভিজুয়ালি হচ্ছে দেখা যাচ্ছে ঠিক আছে মনিটর ওয়ার্ডটা বোল্ড করে দেওয়া আছে ওকে এটা হচ্ছে কোথায় ব্যবহার করেছে এখানে মনিটর মনিটর ও লিখতে পারে ওকে গেমিং মনিটর লিখলাম দেখেন গেমিং মনিটর প্রাইস ইন বাংলাদেশ এখানে হচ্ছে গেমিং মনিটর ওয়ার্ডটা দেওয়া আছে এই জিনিসগুলো হচ্ছে আসলে কোথায় গেলে আমরা পাবো ঠিক আছে এই ডেসক্রিপশনটা এটাকে হচ্ছে ডেসক্রিপশন বলা হয় এই ডেসক্রিপশন কোথায় গেলে পাব এই লেখাটা দেখার জন্য আমি চাইলে হচ্ছে এটাকে এখান থেকে এতটুকু অডিও পর্যন্ত হচ্ছে কপি করলাম আসেন অডিও পর্যন্ত কপি করার পরে হচ্ছে পেস সোর্সে চলে যাব পেস সোর্সে আসার পরে হচ্ছে কন্ট্রোল এস দিবে কন্ট্রোল এস কিবোর্ডে কন্ট্রোল এফ দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে দিচ্ছি উপর থেকে প্রথম যে অংশটুকু আছে ওই অংশটুকুতেই আমরা একটু কপি বাটন ক্লিক করে কপি আবার কন্ট্রোল দেন কন্ট্রোল অন্য একটা জায়গাতে নিয়ে গেছে মেটা নেম ডেসক্রিপশনটা আমি শর্টকাট হচ্ছে উপর থেকে দেখা দিচ্ছি এই যে মেটা নেম ডেসক্রিপশন এটা টাইটেল নিচ বরাবরই থাকে আচ্ছা বাই লেটেস্ট গেমিং মনিটর এট বেস্ট প্রাইস প্রাইস অর্ডার তো

তার ভিতরে কন্টেন্ট দেওয়া আছে হচ্ছে বাই মনিটর বেস্ট প্রাইস ইন বাংলাদেশ এই একটা ওয়ার্ড দেওয়া আছে এখান থেকে হচ্ছে লেখাটা কপি করি এটা হচ্ছে এখন অন্য আরেকটা লাইনের ভিতরে দিয়ে দিছে সেটা হচ্ছে এইচ ওয়ান নামের ঠিক আছে ইউএলএল ফোর থাজেন্ড ফাইভ পর্যন্ত যদি দেখি এই প্রাইস মে গো আপ টু এই লিখাটা হচ্ছে এখন দিয়ে দিছে মেটা নেম ডেসক্রিপশন থেকে চলে গেছে এইচ ওয়ান এর ভেতরে

আৰু একদম উপরে হচ্ছে মিটান এন ডেস্ক্রিপশন এর ভিতরে হচ্ছে স্টাৰ টেকে মিটান এন করি <laughs> monitor price in bangladesh star sir tara url change করেছে চেঞ্জ করেছে ডিফল্ট হচ্ছে তাদের দেওয়া আছে এই ওয়ার্ডটা আমাদের মেটানেম নেম ডেসক্রিপশনের ভেতরে হচ্ছে দেখতে হবে মেটা ডেসক্রিপশন হচ্ছে তারা ডিসেবল করে রেখেছে যার কারণে হচ্ছে বাই monitor at বেস্ট best এটা দেখাচ্ছে ঠিক আছে মেটানেম ডেসক্রিপশনে বিশেষ করে হচ্ছে আমাদের নিচের এই ওয়ার্ড আমরা যা দেই সেটাই হচ্ছে দেওয়া থাকে অন্য আরেকটা ওয়েবসাইট একটু খেয়াল করি তাহলে হচ্ছে বোঝা যাবে ডেসক্রিপশনের ভিতরে হচ্ছে কি দেওয়া আছে এই ডেসক্রিপশন কন্টেন্ট মনিটর মনিটর ইন বাংলাদেশ দ্য দ্য গেমিং ইজ অ্যাভেলেবেল এট টেক টেক প্রতি রেজাল্টের মধ্যে দেখি এই লেখাটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনের ভিতরে থাকার কথা তারা এটা যে কোনো কারণে হচ্ছে অন্য আরেকটা লিখার ভিতরে হচ্ছে দিয়ে আছে আচ্ছা আমাদেরকে বেসিক্যালি হচ্ছে দেখতে হবে মেটা নেম ডেসক্রিপশন এবং মেটা নেম ডেসক্রিপশন এর ভেতরেই হচ্ছে আমাদের এই ছোট ছোট মনিটর ওয়ার্ড তারপরে গেমিং মনিটর বেস্ট প্রাইস ইন বাংলাদেশ এই ধরনের ওয়ার্ড গুলো হচ্ছে মেটা নেম এর ভেতরে থাকে আমরা মেটা নেম ডেসক্রিপশন এগুলো জাস্ট দেখবো মেটেনেং ডেসক্রিপশন দেখার পরে ওয়েবসাইটে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত কিছু ট্যাগ ডিফল্ট ট্যাগ থাকবে ডিফল্ট ট্যাগটা কি হেডিং ট্যাগ এবং এগুলো যখন ওয়েবসাইটে যাবেন তখন হচ্ছে ওয়েবসাইটে এগুলো আপনাদেরকে দেখাবে এখন হেডিং ট্যাগ আপনারা কিভাবে বুঝবেন কোনটা হেডিং ট্যাগ ওয়েবসাইটে পেজ যাবে এই যে মনিটর প্রাইস ইং বাংলাদেশ দেন হচ্ছে মনিটর আরো স্ক্রল করে একটু নিচে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে মনিটর অ্যাভেলেবেল এট দা বেস্ট প্রাইস ইন বাংলাদেশ ঠিক আছে মনিটর লেটেস্ট মনিটর প্রাইস ইন বিডি এলসিডি মনিটর এলইডি মনিটর গেমিং মনিটর কার্ড মনিটর টাচ মনিটর আল্ট্রা ওয়ার্ড মনিটর বাইং অনেক কথা লেখা আছে এই যে ছোট ছোট ওয়ার্ড গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে এইট ওয়ান থেকে এইট সিক্স এর ভেতরে দেওয়া আছে এটা বোঝার জন্য হচ্ছে রাইট বাটন ক্লিক করে সরাসরি ইনস্পেক্টে চলে যাবে ইনস্পেক্টে আসার পরে হচ্ছে আমি মাউস কার্সারটা যেখানে রাখবো সেখানে দেখবেন যে হচ্ছে আমার প্রত্যেকটা কোনটা কিসের মধ্যে হচ্ছে দেওয়া আছে এগুলো মার্ক বা বক্স করে হচ্ছে দেখাবেন যেমন আমি যদি কার্ড মনিটরের মধ্যে মাউস রাখি দেখেন ডিফল্ট এইচ থ্রি এইচ থ্রি এইচ থ্রি এই ট্যাগ গুলো হচ্ছে আমার বাধ্যতামূলক দেখতে হবে এইচ থেকে এইচ সিক্স ট্যাগ এরপরেই আছে পি ট্যাগ পিটেকটা কি পিটেকটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা কি এই যে কার্ড মনিটর এটা পুরো একটা ডেসক্রিপশন হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে টাচ মনিটর এটারও হচ্ছে পুরো একটা ডেসক্রিপশন দেওয়া আছে এগুলো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ মানে পি ট্যাগ এর হচ্ছে বসে পি এর মধ্যে ক্লিক করি দেখবেন যে হচ্ছে পুরোটা লেখা এই পি ট্যাগ মধ্যে দিয়ে দেওয়া আছে আচ্ছা পি ট্যাগ দেন কিছু অপশনাল ট্যাগ পাবেন মানে এগুলো হচ্ছে আপনারা যখন খুঁজবেন খুঁজতে খুঁজতে হচ্ছে এগুলো আপনাদের চোখে এমনিতেই পড়ে যাবে এর পরে আছে হচ্ছে স্পান ট্যাক স্পান ট্যাগ সতেরা এভাবে আমরা ওয়েবসাইটে গিয়ে রাইড বাটন ক্লিক করে ইন্সপেক্টের মধ্যে গিয়ে খুঁজতে পাওয়াটা একটু কষ্টকর স্পান ট্যাগ কিভাবে পাবেন যখন হচ্ছে এগুলো কোডিংটা আপনাকে দিবে কোডটা আপনাকে দিবে তখন হচ্ছে সেখানে পাবেন আর এছাড়া স্পান যখন লিখবেন তখন হচ্ছে শপিং বাস্কেট এটা স্পান ট্যাগ এর ভেতরে আছে তারপরে হচ্ছে এখানে দুটো স্পান ব্যবহার করেছে ভেতরে কোনো কিছু দেওয়া নাই আবার একদম নিচে যদি আসি এখানে কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে স্পান ট্যাগের ভেতরে যেমন থার্টি ওয়ান ইঞ্চ অ্যান্ড এএমপি অ্যাভব এই লেখাগুলো হচ্ছে আমার স্পান ট্যাগের ভেতরে আছে এইচ ডি ওর বিলো ওয়েবসাইটে আসি ডি অর বিলো পয়েন্টটা হচ্ছে এখানে উপরে ইন্সপেক্টর মধ্যে আসি বিদ্যালয়ের উপরে আসি इस टोटल नंबर है एक नंबर पर लिख दो मैं बोल रहा हूं

আইএম ডি ট্যাগ আছে আইএম ডি হচ্ছে ইমেজ ট্যাগ এবং ইমেজ ট্যাগ এর ভেতরে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট গুলো আমাদেরকে দেখতে হবে অল্টারনেটিভ টেক্সট মানে এই ছবিটা বা এটা কোন কথার কথা আসুসে যদি আমি আসি আসুসের কি মডেল এটার রেজোলিউশন কি ডিসপ্লে সাইজ কি বা হচ্ছে এটা রিফ্রেশড কেমন সবকিছু মিলিয়ে হচ্ছে তারা একটা প্রাইসিং দিয়ে রেখেছে ইমেজ ট্যাগটা কিছুটা

আইএমজি সোর্স লিংক দেওয়া আছে অল্টারনেটিভ এর ভেতরে দেখেন আসুস ভিওয়াই টু টু নাইন এইচ ই ভিওয়াই টু টু নাইন এইচ ই ঠিক আছে অল্টারনেটিভ টেক্সট এর ভিতরে যা দেওয়া থাকবে সেই জিনিসটাই হচ্ছে আমাদেরকে দেখাবে তবে এখানে ছোটখাটো কিছু কথা আছে এই টেক্সট গুলো হচ্ছে কিছু সময় ডিরেক্টলি এভাবে দেখায় আবার কিছু সময় দেখায় না এটা কিভাবে হচ্ছে আপনারা দেখবেন আমি এক্সাম্পল স্বরূপ হচ্ছে আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাচ্ছে ধরেন এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে পেজ সোর্সে যদি আমি যাই তাহলে হচ্ছে একদম এখানে আই এম দি সোর্স আমার যেখান থেকে হচ্ছে ইমেজটা আপলোড করা হয়েছে সোর্স ফাইল এবং হচ্ছে অল্টারনেটিভ টেক্সট জিম লিখে আছে অল্টারনেটিভ টেক্সটটা কি আমার এই লোগোটার নাম হচ্ছে জিমনেশিয়াম নামে আমি একটা লোগো আপলোড করেছি এখন কথা হচ্ছে যদি কোনো কারণে আমার ইমেজটা আপনাদেরকে না দেখালো আমি কোডটা হচ্ছে ওপেন করে আমি কোডটা ওপেন করলাম কোড ওপেন করার পরে হচ্ছে একদম উপরে চলে যাচ্ছে আমার এখানে হচ্ছে আইএমজি এস আর সোর্স ইমেজ লোগো এবং অল্টারনেটিভ টেক্সট হচ্ছে জিম লিখা আছে কথার কথা আমি ফাইলের এক্সটেনশনটা হচ্ছে অফ করে দিব নাই আমার ছবিটা কথার কথা নাই ইমেজটা হচ্ছে এখানে ওয়েবসাইটটা হচ্ছে এখানে রিলোড দেয় আমার অল্টারনেটিভ টেক্সটটা যা দেওয়া থাকবে সেই জিনিসটাই হচ্ছে শো করবে কিন্তু এটা হিডেন অবস্থায় আমি জিমের জায়গায় হচ্ছে যদি এখানে মনিটর মনিটর লিখি লিখলাম ওয়েবসাইটটা হচ্ছে আবার একটু আমি অল্টারনেটিভ টেক্সট এর ভিতরে যা কিছু লিখবো সবকিছু হচ্ছে এখানে চলে আসবে এগুলো মূলত হচ্ছে অল্টারনেটিভ টেক্সট এই কারণে লেখা যদি কখনো ওয়েবসাইট ডিলোডিং এর প্রবলেম হয় ফাইল ক্র্যাশ করে বা হচ্ছে ছবি যদি ঠিকঠাক ভাবে আপলোড করা না হয় সেই ক্ষেত্রে হচ্ছে হচ্ছে এখানে কিসের ইমেজ ইমেজ ছিল ছিল ধরনের সেটা কেমন ইন্ডিকেট করে বলে অল্টারনেটিভ টেক্সটা যার কারণে হচ্ছে আমার ছবির অল্টারনেটিভ টেক্স প্রত্যেকটা ছবির অল্টারনেটিভ টেক্স দেখতে হবে আমি এখন যদি ইমেজের ফাইলটা ইমেজের ফাইলটা হচ্ছে দিয়ে দিছি এবং হচ্ছে আমার ওয়েবসাইটে এসে যদি রিলোড দেয় আমার ছবির জায়গায় ছবি চলে আসে এবং অল্টারনেটিভ টেক্সট আর এখন দেখা যাচ্ছে অল্টারনেটিভ টেক দেখার জন্য হচ্ছে আমি আবার এই যে পেজ সোর্সটা রিলোড দেই আমার এখন হচ্ছে মনিটর দেখা যাচ্ছে আমি অল্টারনেটিভ এ যাই দিব তাই আমাদেরকে শো করবে ইস্পান গেল মনিটর গেল ইস্পান অল্টারনেটিভ টেক্সট ইমেজের অল্টারনেটিভ টেক্সট দেখলাম দেন অপশনাল কি কি জিনিস দেখবেন এগুলো সবগুলো হচ্ছে অপশনাল যখন কাজ করবেন কাজের ভেতরে হচ্ছে আপনারা এগুলো পেয়ে যাবেন ইউএল এর ভেতরে হচ্ছে আপনারা এলআইটা পাবেন আনঅর্ডার লিস্ট এর ভেতরে হচ্ছে লিস্ট আইটেমটা পাবেন সেটা কেমন সেটা হচ্ছে আমরা যদি এখানে সার্চ করতে গেলে হচ্ছে অনেক আসবে যে দেখেন ইউএল এর ভেতরে এলআই যেখানে ইউএল পাবেন সেখানে ইউএল এর ভেতরে এআই পাবেন এলআই পাবেন এগুলো ইন্ডিভিজুয়ালি দেখার দরকার নাই যখন আপনারা এগুলো নিয়ে কাজ করবেন টাইটেল মেটানেস নেম ডেসক্রিপশন এজ ওয়ান থেকে এস সিক্স পি ইমেজ এবং স্পান যখন এগুলো নিয়ে কাজ করবেন তখন অপশনাল এগুলো এমনিতেই পেয়ে যাবেন ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের লাস্ট একটা ট্যাগ হচ্ছে হচ্ছে আই যেটাকে আমরা আইকন হিসেবে ধরে থাকি আইকন কেন আইকনটা কোথায় পাবেন আইকনটা তেমন কিছু না এই যে নাও বাস্কেট বলছে মানে এই শপিং কার্ডটা বা হচ্ছে এখানে ডাবল পেজ দেখা এগুলো সব হচ্ছে আই এর ভেতরে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সরসে আসি পেজ সরসে এটা শর্টকাট দেখার জন্য রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে আসি ইনস্পেক্টে আসলে হচ্ছে এই যে স্পান ট্যাগ এর ভেতরে আই আই এর ভেতরে শপিং কার্ড দেওয়া আছে মানে শপিং বাস্কেট দেওয়া আছে এবং নামটা দেওয়া আছে নাও ওভারঅল সব কিছু দেখে হচ্ছে আমরা অফ পেয়েছি বায়ারকে কোথায় এই ট্যাগ গুলো বা হচ্ছে এই ট্যাগ গুলো এখানে তো নিয়েছি একই সাথে হচ্ছে আমার এই যে অফ পেজে সিওর ট্যাগ গুলো ভালো যে ট্যাগ গুলো আছে হলুদ পর্যন্ত প্রত্যেকটা ট্যাগ কোথায় কিভাবে পড়বে কোথায় কোথায় বসাতে ভালো হবে সেগুলো সাজেশন হচ্ছে আমরা বায়ারকে দিও এভাবে হচ্ছে আমরা আমাদের অফ পেজে কাজ শেষ করব তবে এটা একটু সময় সাপেক্ষ কাজ রিসার্চ করে 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 হচ্ছে সবগুলো রেজাল্ট আমাদেরকে বের করতে হবে আচ্ছা না আমাদের কারো যদি কোনো কোশ্চান থাকে কোশ্চান করতে পারি আমাদের কারো যদি কোনো কোশ্চান থাকে আমরা কোশ্চান করতে পারি তো আজকের হোমওয়ার্ক হচ্ছে আপনারা যারা কিওয়ার্ড রিসার্চ বের করেছেন ঠিক আছে সেগুলো হচ্ছে অফ পেজেসিও করবেন অফ পেজেসিও করে নিজেদের রেজাল্ট গুলো হচ্ছে নিজেরাই দেখে নেবেন আচ্ছা এমডি আলামিন স্যার স্যার বলছি কি এটা মোবাইল দিয়ে কি সম্ভব মোবাইল থেকে সব কাজ সম্ভব না কিছু কিছু কাজ হচ্ছে সম্ভব এখন আপনি কিওয়ার্ড রেসিও বের করতে গেলে আপনার এক্সটেনশনে কাজ করতে হবে এক্সটেনশনের ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে যদি আপনাকে লগ ইন অ্যাক্সেস দেয় তাহলে হচ্ছে ওখান থেকে বের করতে পারবেন এটা একটু টুলস জনিত কাজ এটা মোবাইলে সম্ভব জেনে রাখা ভালো অদূর ভবিষ্যতে হচ্ছে এগুলো দিয়ে কাজ করতে পারবে স্যার আপনি লাস্টে যে জিনিসগুলো দেখেছেন এগুলো বায়ারকে আমাদের বসিয়ে দেওয়া লাগবে নাকি শুধু আমরা সাজেস্ট করে আপনার সাজেশন দেবেন সাজেশন যে বুঝলেন ট্যাগ গুলো যেগুলো দেখিয়েছে হ্যাঁ এগুলো আপনাদের কারো মুখস্থ করতে হবে না কারণ এক একটা ওয়েবসাইট এক একটা অ্যালগোরিজম বলেন বা হচ্ছে কোডের মাধ্যমে হচ্ছে তৈরি হয় এস টি এম হচ্ছে ওয়েবসাইট তৈরি হয় আবার জাভা স্ক্রিপ্ট বা জাভা দিয়েও হচ্ছে ওয়েবসাইট তৈরি হয় বা পিএসপি দিয়েও হচ্ছে তৈরি হয় এগুলো ম্যান্ডেটরি না তারপরে হচ্ছে এগুলো জেনে রাখা ভালো কারণ ডিফল্ট এই জিনিসগুলো ডিফল্ট এই কিওয়ার্ড গুলোর মধ্যেই হচ্ছে ট্যাগ গুলোর মধ্যেই হচ্ছে কিওয়ার্ড গুলো বসাতে হয় এগুলো মুখস্থ করার কিছু না দিলেরা আক্তার স্যার আমি মানে আপনার ওই যে দেখাইছিলেন না যে গ্রিন মার্ক করছেন একটা মান্থ দেখছে মানে জিরো কিন্তু ওইটা গ্রিন মার্ক করছেন মানে ওইটা ঠিক মতো বুঝতে পারিনি শর্টেল কিওয়ার্ড এর কারণে হচ্ছে ওটাকে গ্রিন মার্ক করা ওটা র্যাঙ্ক হয় ওটার ডোমেন অথরিটি ভালো এই কারণে হচ্ছে ওটাকে গ্রিন মার্ক করছে শর্টল কিওয়ার্ডগুলো শতভাগই ভালো আচ্ছা বুঝতে পারছি কিন্তু অন্য অন্য যে অনেকগুলো আছে যেগুলো ধরেন ইয়েলো মার্ক করছে না ওইটা মান্থলি র‍্যাংকিং ভালো তারপর ওই যে শর্ট ইগুলো ভালো কিন্তু তারপর ইয়েলো মার্ক দুইটা একসাথে হচ্ছে পোর্টেবল আর এক্সটারনাল হচ্ছে দুইটাকে একটা থ্রি পয়েন্টে গিয়েছে আর একটা হচ্ছে জিরো পয়েন্টের ভিতরে ছিল দুইটাকে ইয়েলো করেছে কারণ এগুলো র্যাঙ্কিং মান্থলি সার্চ ভলিউম ভালো দেখাচ্ছে একটাতে আরেকটাতে আহ অল ইন টাইটেল নাম্বার ভালো দেখাচ্ছে দুইটা একটাতে দুইটা ভালো ছিল আরেকটাতে হচ্ছে দুইটা খারাপ ছিল কিন্তু অ্যাভেইলেবেল হচ্ছে গুগলে এগুলো সার্চ হচ্ছে এই কারণে বুঝতে স্যার আর একটা সেন স্যার নサル ও যে মানে আমাদের এর আগে তো দেখেছেন ফেসবুক পেজে যে এই অ্যাড তারপর ক্যাম্পেইন উইগুলো তখন তো আমার ফোন দিয়ে কাজ করতাম এখন আমি ল্যাপটপ কিনছি এখন যদি পরবর্তীতে কাজ করি তারপরে পরবর্তীতে কোনো সমস্যা হলে তখন কি আপনি সলভ করে দিবেন কিনা শুরু করেন প্রবলেম করেন তারপরে জি স্যার শুরু করছেন স্যার জি স্যার আমি ল্যাপটপে শুরু করছি ও কিছু অল্প অল্প করছি

তো এটা কোথায় তাকে অ্যাড করে দিতে হবে নাকি আলাদা কোনো একটা শিটে টাইপ করে তাকে জানিয়ে দিতে হবে যে যে এই হচ্ছে রেজাল্ট শিটটাই হচ্ছে কমপ্লিট বায়ার কে দিবেন আপনি কমপ্লিট হচ্ছে আপনার রেজাল্ট বের করা আছে ভালো কিওয়ার্ড আমি এখানে প্রায় চোদ্দটা রেজাল্ট নিয়েছি চোদ্দটার মধ্যে হচ্ছে তিনটাই হচ্ছে আমার পুরো খারাপ রেজাল্ট চারটা ছিল তিনটা বা চারটা ছিল হচ্ছে আমার ভালো রেজাল্ট দেখাচ্ছে ওগুলো থেকে হচ্ছে তো অবশ্যই বায়ার সাজেশন নিবে তার ওয়েবসাইটের জন্য কোনটা ভালো কোনটা কারণ আমি তো তার র্যাঙ্কিং করানোর জন্য হচ্ছে ভালো কিওয়ার্ড রিসার্চ বের করে হচ্ছে তাকে দিচ্ছি এই শীতটা যদি আমি অন পেজ এসিও যদি দেই তাকে অন পেজ দিলে সে কি করবে সবগুলো দিয়ে দিবে আর এখনকার রেজাল্ট যদি দেই সে দেওয়ার সময় হচ্ছে চিন্তা করবে যে তার

ড্যাশবোর্ড আপনার ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে সে আপনাকে দিবে ওটা দেখে দেখে হচ্ছে আপনি সাজেশন দিতে পারেন তার এই এখানে এইচ ওয়ান ট্যাগ আছে এটা চেঞ্জ করতে হবে বা হচ্ছে ওখানে পি ট্যাগ আছে ওখানে এই আর্টিকেল লিখতে হবে বা হচ্ছে এই ইমেজের মধ্যে হচ্ছে যে লেখাগুলো লিখছে বা শুধু এই ইমেজ আপলোড করে রাখছে ওখানে কোনো কন্টেন্ট লিখে না অল্টারনেটিভ টেক্সট লিখে না ওখানে অল্টারনেটিভ টেক্সট বসাতে হবে

ওয়েব ওয়েব মানে বিল্ড আপ যে ব্যাপারটা কোডিং সিস্টেম গুলো আছে তো কোডিং এর অংশে গিয়ে যে জিনিসগুলো আপনি ছোট ছোট করে আবার আরেকটা বায়ারের যখন ওয়েবসাইট র‍্যাঙ্ক করা হয় বা রান করা হয় তার প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য বা প্রত্যেকটা অফিসের জন্য হচ্ছে আইটি কিছু লোক থাকে অবশ্যই তারা ওয়েবসাইট গুলোকে ডেভেলপ করে ওয়েবসাইট এর কোথায় কি আছে না আছে সব কিছুই তারা জানে তারপরেও হচ্ছে আমার সাজেশন তার ওয়েবসাইট এর এইচ ওয়ান এর মধ্যে যেগুলো আছে সেগুলো হয়তো চেঞ্জ করবে না হয় হচ্ছে সে ওখানে বসাবে আপনি ওয়েবসাইট আমি এখানে মনিটর দিয়ে বলব এক্সাম্পল দেখেছি ঠিক আছে আমি আহ ল্যাপটপের মধ্যে আসি ল্যাপটপের মধ্যে আসলে তো হচ্ছে পুরোটা ওয়েবসাইট ডিফারেন্ট আমরা এতক্ষণ রেজাল্ট দেখছি হচ্ছে মনিটর রিলেটেড এই যে লেখাগুলো গুলো আছে ডিফল্ট এইচ ওয়ান থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে বাটনের মধ্যে দেওয়া বাই ল্যাপটপ নোটবুক দেন এখানে হচ্ছে পরটাতে আসি এটা হচ্ছে এস টু ট্যাগের মধ্যে দেওয়া একটা এস ওয়ান ট্যাগের মধ্যে দেওয়া একটা এস টু মধ্যে দেওয়া এখন কথা হচ্ছে আমি যদি এই কোডটা না দেখি আপনি কিভাবে বুঝবেন যে হচ্ছে আমার এটা এস ট্যাগ এর মধ্যে বসাবো নাকি হচ্ছে এস এস টু ট্যাগের মধ্যে বসাবো আপনি যদি এটা না জানেন তাহলে হচ্ছে কোথায় বসাতে বলবেন না কে বেসিক নলেজ গুলো হচ্ছে দেখতে হবে রাখতে এটা তার মানে দেখা যাচ্ছে যে বাইরে থেকে যে কাজ করবে সেলফ তার জন্য ইম্পর্ট বেশি ব্যাপারটা কি রকম এসইও এক্সপার্ট জন্য হচ্ছে এই কিওয়ার্ড গুলো জাস্ট নলেজে রাখা এগুলো বলতে করার কিছু না প্রত্যেকটা ওয়েবসাইটের ডিফল্ট এই ওয়ার্ড গুলো ব্যবহার করা হয়ে থাকে যতগুলো ওয়েবসাইটে যাবেন সব গুলো ওয়েবসাইটে এই ট্যাগ গুলো अवेलेबल থাকে

লাস্ট ক্লাসে হচ্ছে একজনের ফেসবুকের মেটা বিজনেস অ্যাকাউন্টে হচ্ছে প্রবলেম ছিল এটা সলভ করা হয়নি ওকে গুগল ক্রোম ব্রাউজারে যান আগে হচ্ছে লিখবেন অ্যাডস ডট ফেসবুক ডট কম

এই যে সেকেন্ড রেজাল্টটা দেখেন অ্যাডস ম্যানেজার ফর ফেসবুক ইনস্টাগ্রাম মেটা ফর অ্যাড বিজনেস সেকেন্ড রেজাল্টার মধ্যে হচ্ছে ক্লিক করেন আপনি কি আছেন আছেন বাম পাশে যান সরি ডান পাশে ডান পাশে উপরে ডান পাশে যান উপরে ডান পাশে যান নেট চলে যায় বারবার এভাবে কাজ করা সম্ভব না আসলে আচ্ছা আপনাদের যাদের এই ধরনের সমস্যা হচ্ছে বা হয় বা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না বা হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে ওনাদের জন্য সাজেশন হচ্ছে আপনারা আপাতত কারো ল্যাপটপ বা পিসি থাকলে চেনা পরিচিত ঠিক আছে ওনাদের ল্যাপটপ অথবা হচ্ছে পিসিতে আপনাদের ফেসবুক আইডি গুলো লগ ইন করবেন লগ ইন করে পিসি থেকে আপাতত বিজনেস অ্যাকাউন্ট সেট করে নেবেন এটা সাময়িক সমস্যা আবার গতকাল রাতে হচ্ছে মেটার একটা আপডেট আসছে বা মেটার একটা আপডেট আসবে এই ধরনের হচ্ছে একটা কনফারেন্স বা হচ্ছে লাইভে আসছিল ঠিক আছে

गो टू एड में मध्य क्लिक करना এভাবে কাজ দেখানো সম্ভব না কাজ করাও সম্ভব না সাজেশন একটাই সাজেশন হচ্ছে এই কারো পিসি বা ল্যাপটপ থাকলে ওখান থেকে হচ্ছে ঠিক করে নিবে বলেন জি ম্যাম বলেন ওই আমি তো ইয়েলো পেজের কাজটা স্যার আমি এখনো করতে পারি নাই আমি কাল পরশু তো মানে ক্লাস না একটু বন্ধ আছে তখন ওই সময় আরেকবার ট্রাই করব না পারলে আমাকে একটু রবিবারে দেখা দিবেন স্যার মানে আমার একসাথে অনেকগুলা পেজ আসবে না ওইটা আসে না মানে ওই যে সিলেক্ট করার পরে একটা খালি আমার ইয়া দেখায় পেজ দেখায় আমি আরেকদিন ট্রাই করছিলাম হয়নি আমি কাল পরশু আরেকবার চেষ্টা করে দেখব যদি না হয় আমাকে একটু রবিবারে দেখা দিবেন স্যার ক্লাসে আচ্ছা দেখানো যাবে আচ্ছা ওনার নেটের সমস্যা যাদের হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট প্রবলেম হচ্ছে বা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না তো কষ্ট করে হচ্ছে কারো ল্যাপটপ বা পিসি থাকলে ওখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট গুলো একটু সেট করে নেবেন দেন মোবাইল থেকে ইজিলি ব্যবহার করা যাবে সাজেশন এখন আলটিমেট সাজেশন বা অল্টারনেটিভ সাজেশন এটাই ঠিক আছে স্যার আজকে যারা আজকে হোমওয়ার্কটা হচ্ছে আপনারা নিজেরা নিজেরা করে রাখবেন এবং লাস্ট ক্লাসে হচ্ছে যারা কিওয়ার্ড বের করেছেন ওই কিওয়ার্ডগুলোরই গুলোর হচ্ছে আজকে অফ পেজে করবেন এবং দেখবেন যে হচ্ছে আপনাদের কতগুলো কিওয়ার্ড সাজেশন হিসেবে ভালো দেখায় দেন হচ্ছে আপনারা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবেন যে আপনি কি ভালো রেজাল্ট কিওয়ার্ড নিচ্ছেন না খারাপ কিওয়ার্ড নিচ্ছেন মুন্নি ম্যাম আপনার সাজেশনটা আমি বলে দিয়েছি ক্লাস রেকর্ডিং এর শেষে হচ্ছে বলে দেওয়া আছে এটা দুই তিনবার করে বলা হয়ে গিয়েছে তো কারো পিসি থেকে কষ্ট করে হচ্ছে একবার ট্রাই করে দেখবেন আশা করি হয়ে যাবে তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম